আমিও খুব ভালো আছি। তো চলো আজকে সুষ্মি ব্লগ যে আরেকটা নতুন ভিডিও বানাচ্ছি। আজকে কোনো কাজকর্ম না, আজকের কোনো পুজো এখন করছি না, আজকে তোমাদের জামা কাপড় কাছে দেখাচ্ছি না, কিছুই দেখাচ্ছি না, রান্নাবান্নাও দেখাচ্ছি না। কিন্তু রান্নাবান্না দেখাচ্ছি না তাই কি রান্নাবান্নাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর সেগুলো তোমাদেরকে দেখাবো যে আমি কী কী রান্না করলাম, তাই না? পাশে কল টানছে, তা আমি বললাম তার আগেই একটু আগেই যে পাশে কল, সবার কলটা আছে, কল টানবে, তোমরা একটু মানি গুছিয়ে নিও। তাই একটু সাজুগুজু করে তোমাদের সামনে চলে আসলাম। কী সাজুগুজু করেছে দেখো, শুধু কানের দুলটা তোমার পরাই থাকে সবসময়, হাতে চুড়িটাও দেখেছো সবসময় থাকে, শুধু সাজুগুজু হলো এই টিপটা আর লিপস্টিকটা, আর মাথাটা একটু আসিয়ে নিয়েছি। কালকে যেমন তোমাদের সামনে কোনো মাথা আসায়নি, কোনো কিছু করিনি, সেইভাবে তোমাদের সামনে ব্লগ ভিডিওটা তুলে ধরেছিলাম, আজকে সেটা করিনি। আজকে সব কাজকর্ম হয়ে গেছে তাই এইভাবেই ব্লগ ভিডিওটা তুলে ধরছি। আর আজকে শুধু গল্প করতে এসেছি তোমাদের সাথে, গল্প সবাই করে, আমি ভাবছি একটু গল্প করি তোমাদের সাথে, তাই গল্প করতে এসেছি। আমার গল্পগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তা চলো তোমাদের সাথে গল্পগুলো করি। আমার একটা বোন কালকে ব্লগ ভিডিও করাতে কমেন্ট করেছে, অনেকগুলো কমেন্ট করেছে, বোনটার কমেন্টগুলো দেখে খুব ভালো লেগেছে। আর প্রত্যেকে যারা আমার বড় ভিডিও কমেন্ট করে তাদের ঘরে কিন্তু আমি প্রত্যেকের ঘরে গেছি, তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে আমি গেছি কিনা তোমাদের ঘরে, দেখবে প্রত্যেকের ঘরে আমি গেছি। আরও যারা আমার বড় ভিডিওটা কমেন্ট করবে প্রত্যেকের ঘরে আমি একটা একটা করে চলে যাব, সবার বাড়ি ঘরে একদম। তা চলো এটাই তোমাদের সাথে বললাম। আর বোনকে আমি বলছি, বোন তুমি যদি এই ভিডিওটা আমার দেখে থাকো তোমাকে আমি সত্যি মন থেকে বলছি, আমি ওই ভিডিও ভাবে বানাতে পারি না, আমি কিং মাস্টার থেকে ভিডিও বানাতে পারি, অনেক ট্রাই করেছি গো, আমি কোনো সময় একটা ভালো সুন্দর ভিডিও কিং মাস্টার থেকে বানাতে পারিনি, সব আমার মাথার ভিতরতে উড়ে যাচ্ছে, আমি অনেক চেষ্টা করেছি পারিনি, বোন মন থেকে বলছি। আর আমাদের পাশে তুমি বললে পাশ থেকে কাউকে, পাশে সব হিংসুটে যে যার মতন করে ভিডিও করে, তুমি তাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাইবে কেউ তোমাকে বলবে না। আমি একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রত্যেকের বাড়িতে গেছি, যেন প্রত্যেকে না, যারা যারা ভিডিও বানায় তাদের বাড়িতে বাড়িতে গেছি, তাদের সাথে বলেছি আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেয়, একটা ইউটিউব, তারা খুলে দেয়নি আমাকে। তা যাই হোক, আমি খুবই কষ্ট করে একজনের কাছে ইউটিউব চ্যানেল অনেক বলে টোলে নিয়ে ইউটিউব চ্যানেলটা আমার ছেলের বয়সী, সে তার কাছে ইউটিউব চ্যানেল খুলেছে, আদৌ জানে না সে কি সঠিকভাবে খুলে দিয়েছে না খুলিনি। আমি কিন্তু ভিডিও করতে তাই ভিডিও করছি, আমার কোনো সব কিছুর সঙ্গে লিঙ্ক নেই, ফেসবুকটি আদার্স আর কারোর সঙ্গে এই ইউটিউবটা লিঙ্ক নেই, শুধু ভিডিও করতে হয় তাই করছি। আদৌ কি সঠিকভাবে খোলা, সে কি আমাকে সঠিক খুলে দিয়েছিল জানে, কিন্তু তার উপর বিশ্বাস করেছিলাম সে আমাকে সঠিকভাবে খুলে দিয়েছে, সেই জন্যই আমি এখানে মন প্রাণ দিয়ে ভিডিও করছি। তা যাই হোক, আমি কিছু কিছু মানুষের কথা বলি। প্রীতি, ওর ভিডিও দেখে আমি কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল খুলেছি। আরও আছে সাজন সাথী, ওনার ওই দিদির ভিডিও, যে ওরা যদি ওদের মনের কথা শেয়ার করে, ওদের মনের মতন ভিডিও করে আজকে এই জায়গায় পৌঁছাতে পারে, আমি কেন পারবো না, সেইভাবে আমি ইউটিউব চ্যানেলটা খোলা, ওনাদেরকে ভিডিও দেখে আমার ইউটিউব চ্যানেল খোলা। মন্দিরাদির ভিডিও আমার খুব ভালো লাগতো। আগে আমি তো জানতাম না কীভাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, আমি তো শুধু মানে লাইকটা এটা আছে তাই লাইক মারতে জানতাম, কীভাবে সাবস্ক্রাইব করে, কীভাবে বেল আইকনটি ঘন্টি বাজে তাই সেটাও জানতাম না। এখন আমি অনেক কিছু শিখে গেছি। আগে প্রত্যেকে দরজায় গিয়ে বলতাম আমাকে তুমি ভিডিও বিষয়ে জানিয়ে দেবে, যখন আমি ভিডিওটা চালু করলাম, আমার আগে মাই লিটল গার্ল বলে চ্যানেল ছিল, সেই চ্যানেলটা আমার মেয়ে খুলেছিল, নিজে নিজে ইউটিউব চ্যানেলে সবাই ইউটিউব চ্যানেল খোলা যে এগুলো হয় ভিডিওগুলো সেগুলো দেখে ইউটিউব চ্যানেল খুলেছিল। তা ওই ভিডিওতে আমি সবার কাছে গিয়ে বলতাম দিদি আমি জানি না একটু আমাকে বলে দেবে, এই করবো কী করবো সে করবো তাই করবো, তা তারা বলতো ভিডিও তোমরা করো, ভিডিও তুমি করো, করতে করতে তুমি সব শিখে যাবে, এইভাবে তো হাতে ধরে শেখানো যায় না, তুমি সব শিখে। তা আমি অনেক কিছু ওই দিদিভাইয়ের থেকে শিখেছি, ওই দিদিভাইরা যেভাবে ভিডিও বানাতে আমি তাদের মতন করার চেষ্টা করেছি, আজকে আমি কিছুটা অন্তত তাদের মতন শিখতে পেরেছি, এটাই আমার খুব ভালো লেগেছে। তা শুধু তাই না, এখন আমি ভিডিও বানাই কিন্তু কীভাবে এডিট করতে হবে, কীভাবে কী করতে হবে আমি কিন্তু অতটা কিছু জানি না। তা যাই হোক, যেভাবে বানাচ্ছে সেইভাবে তোমরা দেখছো, আমার খুব ভালো লাগছে, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। আর চলো চালিয়ে আমি কী কী রান্না করেছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করি, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা কী কী রান্না করেছি, তাহলে দেখো, পটল ভাজা, উচ্ছে আর কাঁকরোল ভাজা, এখানে কাঁঠালের দানা শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছি, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আগে, তারপরে এখানে দেখো রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা করেছি আলু সিদ্ধ মাখার জন্য, তারপরে দেখো চিংড়ে মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি,
আর তারপরে রান্না করেছি ওল চিংড়ি, চিংড়ি মাছ ওল আর আলু দিয়ে তরকারি। দেখো তোমাদের রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। অবশ্যই আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর আমার বন্ধুরা, যদি আমার এই বকবকানি এই ব্লগ ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট করবে, আমার ভিডিওটা মন থেকে দেখবে, আমিও তোমাদের ভিডিওগুলো মন থেকে দেখব। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো পছন্দ হয় প্লিজ লাইক কমেন্ট করবে, আর তাহলে বুঝবো তোমরা আমার ভিডিওগুলো পছন্দ হয়, তাহলে আমি আরও আমার মনের নানান রকমের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব, আমার সব কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করার চিন্তাভাবনা করব। কারণ আমি নতুন ইউটিউব ব্লগ ভিডিও করছি, তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে আমি বুঝবো যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমি ব্লগ ভিডিও বানাবো। আর তো আমি তো নেট বেশি খরচ হয়ে যাচ্ছে, তো আমি কী করবো আমি বুঝতে পারছি না, শিখতে হবে আমাকে কি মাসটাতে আমি কী করে ভিডিও মানে ইয়ে করে ছাড়বো। তা যাই হোক, আমার নেটটা একটু কম খরচ করতে হবে, 1.5 GB নেট কতই খরচ মানে ভিডিওর জন্য খরচ করতে পারি, আরও তো সব বন্ধুদের ভিডিও দেখতে হয় তাই না। তাই বেশি বকবক করবো না, এই অবধি আমার বকবকানি শেষ করবো। আমার বকবকানি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আরেকবার বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর নতুন বন্ধুরা বেল আইকনটা বাজিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা বাই বাই, চলো সবাই ভালো থেকো।